পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ANM কোর্স কমপ্লিট করে সরাসরি নিযুক্ত করার বিজ্ঞপ্তি প্রকাশিত করল। এই রিক্রুটমেন্টে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, ফর্ম জমা করার লাস্ট ডেট কবে, কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এই বিজ্ঞপ্তিটিতে বলা আছে, ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে আরবান লোকাল বডিসে আরবান পাবলিক হেলথ সেন্টারে অক্সিলারি নার্সিং অ্যাট মিডওয়াইফারি অর্থাৎ ANM এ 2 বছরের কোর্স করিয়ে নিযুক্ত করা হবে, যেখানে মোট সিট 460টি। একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব কোন ডিস্ট্রিক্টে কতগুলি সিট রয়েছে। এরপরে দেখে নেব ইনস্ট্রাকশনে কী কী দেওয়া আছে। প্রথমে বলা আছে, এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেটকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে তাদের নিজের শহরের। তারপরে 1/1/2019 হিসেবে প্রার্থীকে 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এবং সরকারি নিয়ম অনুসারে SC ST PS ক্যাটাগরিরা 5 বছর এবং OBC AB ক্যাটাগরিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। ক্যান্ডিডেটকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং বিধবা ডিভোর্স মহিলারাও আবেদনের যোগ্য। অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে যে মেরিট লিস্ট বের হবে সেটি HS এর পাওয়া নাম্বার অনুসারে যোগ্য প্রার্থীরা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিস এ তাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে, কিন্তু কলকাতার প্রার্থীরা চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসে তাদের ফর্ম জমা করবেন। অ্যাপ্লিকেশনটি জমা করার সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবেন, সেগুলি হলো 1. অরিজিনাল রেসিডেন্সিয়াল অথবা ডোমেসিয়াল সার্টিফিকেট, 2. এসপ্রুভ হিসাবে অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, 3. HS মার্কশিটের জেরক্স, 4. কাস্ট সার্টিফিকেটের জেরক্স, 5. PS ক্যাটাগরিদের ক্ষেত্রে তাদের PS সার্টিফিকেটের জেরক্স, 6. রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো। এখানে রেসিডেন্সিয়াল অথবা ডোমিসিয়াল সার্টিফিকেট বাদে প্রতিটি জেরক্সেই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে বলা আছে, অ্যাপ্লিকেশনটি রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা নির্দিষ্ট ঠিকানায় এসে জমা করতে পারেন, আর এটি 26 জুনের মধ্যেই পৌঁছানো চাই। এরপরে বলা আছে, সিলেক্টেড ক্যান্ডিডেটদের 2 বছরের ট্রেনিং দেওয়া হবে, এবং এখানে পরিষ্কারভাবে বলা আছে যে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তাদের নির্দিষ্ট শহরে নিযুক্ত করা হবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া আছে, এই ফর্ম ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশনে এটির লিঙ্ক দেওয়া রয়েছে। এরপরে কোন ডিস্ট্রিক্টের কোন শহরে কটি সিট রয়েছে দেখে নিন। সব কিছু বললাম না, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে, ভিডিওটি পজ করে দেখে নেবেন। যদি দেখতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব।